ঈদের আনন্দ শুরু হয়ে যায় যখন থেকে ঈদ উপলক্ষে শপিং শুরু করি। এই রোজায় একদমই শেষের দিকে এসে বের হলাম কেনাকাটার উদ্দেশ্যে। প্রথম দিকে অনেক ব্যস্ততা, একদমই মার্কেটে যাওয়া হয় নাই। তো চলেন আমরাও একটু ঘোরাঘুরি করি, আর এই ব্লগে আপনাদেরও এবারের ঈদের কিছু কালেকশন দেখাই। প্রতিবার আড়ং থেকে ঈদ শপিং করা হয়, এবারও গেলাম। বাট অনেস্টলি বলতে গেলে অনেকগুলো দেখেও কেন যেন পছন্দ হচ্ছিল না, আবার কোনোটা একটু পছন্দ হলে সেটার দাম বেশি মনে হচ্ছে, কি বিপদ। পরে আমি খুব নর্মাল ইউজের জন্য সিম্পল কুর্তিগুলো থেকে একটা চুজ করে নিয়েছি। এগুলোর প্রাইস রেঞ্জ ছিল 1000 থেকে 1500 টাকার মধ্যে। এটা ছিল আড়ং এর গুলশান ব্রাঞ্চ, আর এটা হচ্ছে বসুন্ধরা সিটির আড়ং এর অবস্থা। বাবারে বাবা, এত ভিড় দেখে এই পরিবেশে এমনিতেও কিছু পছন্দ হচ্ছিল না, তো ভাবলাম আবার পরে আরেকদিন আসা যাবে, ব্যাপার না। ঈদ মার্কেটের যে অবস্থা, এর মধ্যেই আইসক্রিম দেখেই মনটা ঠান্ডা হয়ে গেল। ভাবলাম সবকিছু বাদ, ওকে বললাম আসো আগে আমরা আইসক্রিম খেয়ে মাথা ঠান্ডা করে নেই। আসলে আজকে আমি একটু ঘোরাঘুরির জন্যই বের হয়েছি, মেইন কেনাকাটা এর পর থেকে শুরু করব। তো বসুন্ধরা আসলে দেশি দশে আসা হয়, এখানে হচ্ছে অনেকগুলো ব্র্যান্ড একসাথে থাকে, আর আমার এখানকার জামা কাপড় ভালো লাগে, সো এখানকার কালেকশন দেখছিলাম। এটা সম্ভবত নাগরদোলা ছিল, যেখানে 3 থেকে 4 হাজার টাকা প্রাইস রেঞ্জে ভালো ভালো 3 পিস দেখলাম। এরপর এটা হচ্ছে কেজেট একটা শপ আছে, এখানে ব্রেসলেট আর রিং কালেকশন দেখছিলাম। এখানে ফিক্সড প্রাইসে অনেক কালেকশন থাকে, এই জন্য এই শপটাও আমার ভালো লাগে। একদম টপ ফ্লোরে গিয়ে তো আমি অবাক, বসুন্ধরা সিটিতে অনেকদিন পর এসে দেখি এইদিকে একদম নিউ লুক। এটা হওয়ার পর আজকেই প্রথম আসা হলো, মনে হচ্ছে নতুন কোনো জায়গায় এসে পড়েছি। ব্ল্যাক থিমে করা একটা জোনে বেশ কয়েকটা ব্র্যান্ড একসাথে, আমরা ইনফিনিটির কালেকশন দেখছিলাম। এখানে ভালো লাগছিল পাঞ্জাবিগুলো, প্লাস মেয়েদের জন্য সিম্পলের মধ্যে সুন্দর সুন্দর ড্রেস দেখলাম। এই ফুড কোর্টে আসলে ম্যাক্সিমাম টাইম এই বিএফসি তে খাওয়া হয়। বার্গার খেতে ইচ্ছা হলো দেখে অর্ডার করলাম, বাট আসার পর মনে হলো বিশাল বড় সাইজের। যাই হোক, বসুন্ধরা সিটির ফুড কোর্টে আসলে আপনাদের কোন খাবারটা খেতে ভালো লাগে কমেন্টে জানাবেন তো, কারণ আমি এখানে এসে কি ট্রাই করবো একদমই কনফিউজড হয়ে যাই। এইটা হচ্ছে আমরা যমুনা ফিউচার পার্কে চলে এসেছি। এই দিনের মেইন টার্গেট ছিল আমার হাজবেন্ডকে একটা পাঞ্জাবি গিফট করব, বাট সেটা সারপ্রাইজ গিফট না, দুইজন মিলেই আমরা পছন্দ করে কিনি ম্যাক্সিমাম টাইমে। প্রথমে ও একদমই চুজ করতে পারছিল না, পরে কয়েকটা শোরুম ঘুরে একসাথে আমাদের কয়েকটা পছন্দ, সো আমরা কনফিউজ। ফাইনালি কোনটা নিলাম সেটা ঈদের দিনের ছবিতে আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ। যমুনা আসলে আমার নবরূপায় বেশি যাওয়া হয়, এখানকার 3 পিস গুলো রিজনেবল প্রাইসে বেশ ভালো কালেকশন। ওর পাঞ্জাবি কেনা শেষ হলে আমার কাজ হলো ওর সাথে ম্যাচ করে আউটফিট খোঁজা। ফ্যামিলির বাচ্চাদের জন্য শপিং করার সময় এক পিচ্চি আমাদের সাথে এসে দেখা করতে পেরে খুবই খুশি, সে নাকি আমাদের বিগ ফ্যান। তার একটাই আবদার, তাকে যেন আমাদের ভ্লগে একটু রাখি। তোমার নাম কি বললো? আমরা খুবই মজা পেয়েছি ওর সাথে কথা বলে, থ্যাংক ইউ মেজাবিন। তো যাই হোক, কার কার ঈদ শপিং অলরেডি শেষ কমেন্টে জানাতে পারো। আরো কিছু শপিং ব্লগ নেক্সটে শেয়ার করবো, পেজটা ফলো করে সবাই কানেক্টেড থেকো, বাই।